অর্থনৈতিক মন্দার দুঃসময়ে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে প্রবাসীদের নিজ দেশে আরো বেশি বিনিয়োগ করতে হবে। শনিবার ফ্রান্সের এক রেস্টুরেন্টে ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন FBCCI সভাপতি কাজী এনায়েতুল্লাহ ইনু, শরীফ আল মামুন, হিনু মিয়া, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মামুন কিবরিয়া সুমন সহ আরো অনেকে।